লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের প্রার্থী বাছাই করণে মঙ্গলবার দুপুরে পৌর শহরে জিয়া অডিটোরিয়ামের আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর আনোয়ার হোসেন খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনি হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারি, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক নেতা এম এ মমিন পাটোয়ারি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অধ্যক্ষ সুরাইয়া আক্তার সহ প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিক মাহমুদ পিন্টু জানান, উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তিনটি পদে প্রায় 17 জন প্রার্থী তালিকা কেন্দ্রে প্রেরণ করা হবে। প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক প্রচারিত প্রজ্ঞাপন ও নিষেধ ও নির্দেশনা অনুযায়ী আজকে এই বর্ধিত সভা আয়োজন উপজেলা আওয়ামী লীগের। লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে জাকির হোসেন পাটোয়ারি পাঠানো তথ্যচিত্র, 71 বাংলা, নিউজ ডেস্ক।